নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকের আমি এই ভিডিওটি করছি গুজব সন্ত্রাসী পিনাকি ভট্টাচার্যের যেই 24/7 যে মিথ্যাচার তিনি করছেন, সেই মিথ্যাচারকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। এটার উদ্দেশ্য কী আমরা সেটা নিয়েও কথা বলবো। আসুন আমরা দেখি তার এই কিভাবে সে গুজব ছড়াচ্ছে। ভয়ঙ্কর সাইবার সন্ত্রাসী পিনাকি ভট্টাচার্য ফেসবুক, ইউটিউব, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার ও মানুষকে বিভ্রান্ত করায় যার প্রধান কাজ। আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি আগামী মাসের 10 তারিখের মধ্যে বাংলাদেশের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। ডিসেম্বরের 3-10 তারিখই হবে সেই মহেন্দ্রক্ষণ। আবার এই লড়াইয়ে অংশ না নেয়ার জন্য বিপুল লজ্জা এবং গ্লানির কলঙ্ক তিলক আপনার কপালে লাগতে পারে। আপনি সারা জীবন হয় এই গৌরব বয়ে নিয়ে বেড়াবেন, আপনার সন্তান তাদের সন্তানদের সামনে আপনার সেই গৌরব গাথা বর্ণনা করবেন, আপনারা দুনিয়া কাঁপানো 7 দিনের সাক্ষী আর নির্মাতা হতে যাচ্ছেন। আপনাদের লড়াই নিয়ে লেখা হবে বেস্ট সেলার দুনিয়া কাঁপানো 7 দিন। 3 তারিখ থেকে ঢাকার রাজপথের দখল নিন। ঢাকার তরুণ যুবকেরা অগ্রণী হয়ে নেমে আসুন রাজপথে। 3 তারিখ থেকে আপনাকে কিছুই করতে হবে না, শুধু আপনার বাসার সামনের পথের দখল নিন। ঢাকা রাজাকার বাহিনীর সাথে জামাতে ইসলামের সম্ভবত কোনো সম্পর্কই ছিল। অর্থের লোভে কালা জ্বরের ওষুধের নামে আটার গোলা বিক্রি করে হাজার হাজার শিশুর জীবন হুমকির মুখে ফেলেছিল। 2008 সালের 11 সেপ্টেম্বর কানাডার প্যালাডিন ল্যাবরেটরিতে পিনাকির ভেজাল ঔষধ মিল্টেফস ক্যাপসুল পরীক্ষা করে প্রমাণ পেয়েছে ক্যাপসুলটিতে মিল্টেফসিনের কোনো উপাদান নেই। এই 2 জেলায় 20 জনের অধিক রোগী মারা যাওয়ায় সরকার পিনাকির কোম্পানিকে মিল্টেফস উৎপাদনে নিষেধাজ্ঞা দেয়। দর্শক, ব্যাপারটা অনেকের কাছেই হয়তো খটকা লাগবে যে পিনাকি ভট্টাচার্য একজন শিক্ষিত মানুষ হয়ে কিভাবে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রচার করে গুজব রটায়। আমার কথা হলো যে পারে, যারা নির্লজ্জ, বেশরম, বেহায়া, লোভী মানুষ তারা অনেক কিছুই পারে। আপনাদেরকে বুঝতে হবে যে কালাজ্বরের ট্যাবলেট বানাইতে গিয়ে ধরা খেয়ে কপর্দক্ষীণ অবস্থায় পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ ত্যাগ করে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নিয়েছে। এখনও সেই রাজনৈতিক আশ্রয়ের প্রোটেকশনেই সেখানে আছে। সরকার হয়তো ভাতা কিছু দেয় এবং সেটা যথেষ্ট নয়, তারও জীবনের চাহিদা আছে, তারও পরিবার আছে, তাকেও চলতে হবে। তো সেই সব কারণেই হয়তো এই যেই গুজব বাহিনী আছে বাংলাদেশে, যারা নাকি ক্রিয়াশীল বা আপনারা জানেন জামাত, বিএনপি, আইএসআই লবিস্ট, তারা হয়তো তাকে বেশ মাইনে দিচ্ছে এবং সেই লোভে পড়েই নিজের জীবিকা নির্বাহের তাগিদেই তাকে এটা করতে হচ্ছে। এটা স্রেফ তা না হলে একটা মানুষের তো ন্যূনতম বিবেক বুদ্ধি থাকে যে সে সত্য বলছে না মিথ্যা বলছে, কোনটা মানে এই জিনিসগুলি বোঝার মতো নিশ্চয় জ্ঞান বুদ্ধি এই পিনাকি ভট্টাচার্যের আছে। এবং সেই কারণেই আমি তাকে গুজব সন্ত্রাসী বলি, কারণ সে জেনে বুঝেই এই ব্যাপারটা করছে। দর্শক, সে নিজেও জানে মিশা কথা বলার একটা লিমিট থাকে এবং সে সেটা স্বীকারও করে। বাইরে ভাই, মিশা কথা বলার তো একটা লিমিট থাকে। সে মাদ্রাসার ওই ছোট ছোট সলবল, ওদের মহব্বত করে ডাকে কি জানো? কি বলে ডাকে? কোরআনের পাখি। আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে মারছো, তুমি ছাত্রদের ওস্তাদদের জেলে নিছো, সাধারণ মানুষ তোমাকে কোনোদিন ক্ষমা করবে? সত্যি যদি হিম্মত হয়, যদি বাংলাদেশকে মুক্ত করতে পারি, সেদিন দেখবা বাংলাদেশ হবে গরিবের এক নির্ভরতার রাষ্ট্র। সেই দেশ এইবার গর্ব ইনশাল্লাহ। ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি বুঝছে হাওয়া বদলাইতেছে। এতদিন যারা হাসিনা বন্দনা ছাড়া কোনো কথা কইত না, সে হাসিনারে ভোট সোর কইতেছে। সে তারা জানে আওয়ামী লীগের বদলে খালেদা জিয়া ক্ষমতায় আসলে এতদিনের সাজানো বাগান পোকায় খাইবে, তাই একটু পিছে হাত বুলায় তাদের ইন্টারেস্টগুলোকে যদি প্রোটেক্ট করতে পারে ইন্ডিয়া সে চেষ্টাই তো করবে, তাই না?
ইন্ডিয়া জিন্দেগিতে এত ব্যবসা করেনি, বাংলাদেশে যা করছে হাসিনার আমলে। আপনার আমার টাকা দিয়া কিভাবে ইন্ডিয়াতে ইসলাম ঘৃণারে ফিনান্স করার ব্যবস্থা করে দিছে হাসিনা, কি চমৎকারভাবে ব্যবস্থা করে দিছে হাসিনা। আমাকে প্রবাসী ভাইরা যে ডলার পাঠায়, সেই ডলার কেমনে হাসিনা চ্যানেল কইরা ইন্ডিয়াতে দিতে দিছে, আর সেই টাকা নিয়া ইন্ডিয়ার বিজেপি আরএসএস কেমনে ওইখানে ইন্ডিয়াতে মুসলমান কোপাইতেছে চিন্তা করেন। হাসিনা কোথায় নামাইছে দেশটারে? তার মানে মোদি তার ইসলাম কোপানির রসদ বাংলাদেশ থেকেই নিবে, সে ঠিক করছে, তাই হাসিনা দিছে। এই টাকায় অস্ত্র সজ্জিত হবে বিজেপি আর আরএসএস এর গেরুয়া গুন্ডারা, তারপরে মৃত্যু ক্ষুধা নিয়ে ঝাঁপায় পড়বে ভারতের মুসলমানদের উপরে, আর এই টাকাটা তারে দিল হাসিনা। তার মানে প্রবাসী ভাইরা, আপনারা যে রিয়াল পাউন্ড ডলার এগুলো পাঠাইতেছেন না বাংলাদেশে, ওই টাকা হাসিনা দেয় আদানিরে, আদানি দেয় বিজেপিরে, আর বিজেপি দেয় তার গুন্ডাদের যেন তারা মুসলমান কোপাইতে পারে আপনার টাকায়। এইভাবেই আপনার ভারতীয় মুসলমান ভাইয়েরা মায়ের খায়, যতদিন হাসিনা ক্ষমতায় থাকবে এই ঘটনা ঘটতেই থাকবে। তো বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে আর ডলার পাঠাইবেন, রিয়াল পাঠাইবেন, পাউন্ড পাঠাইবেন, যেন ওটা হাসিনার হাতে গিয়া পড়ে যে যাও মুসলমান কোপায় আসো। দেবেন, দেবেন কি না বলেন, দেবেন না তো, তাই না? ঠিক কথা, হাসিনার হাতে যদি ডলার যায় তাহলে মনে রাখবেন এই টাকাটা কোনো ভালো কাজে খরচা হবে না, এটা আপনার বিরুদ্ধেই খরচা হবে, এটা আপনার স্বার্থের বিরুদ্ধে খরচা হবে, এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে খরচা হবে। ওর হাতে টাকা যেন না যায় সেই ব্যবস্থা করবেন। টাকা পাঠান, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে পাঠান, কেমনে পাঠাইতে হবে আপনি জানেন, তাই না? কিন্তু ওর ব্যাংকিং চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েন না, ঠিক আছে? দর্শক, এই পিনাকি ভট্টাচার্য কি পরিমাণে গাদ্দার, কি পরিমাণে বাটপার, আপনারা তো বুঝতে পারছেন তার কথাবার্তা শুনে, তাই না? কিসের সাথে কি মিলাইয়া কি আবিষ্কার করে ফেলাইছে, কি তত্ত্ব বের করে ফেলাইছে, সেই ময়দা দিয়া কালাজ্বরের ট্যাবলেটের মতো, এবং সেইটা স্রেফ সে সরল প্রাণ মুসলমানদের, ধর্মবিরু মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করতেছে। একটা পাগলাও কিন্তু এগুলি করবে না, যেইখানে সত্যের ছিটে ফোটাও নাই সেইখানে এই এই যে এই এগুলি পাগল এরকম প্রলাপ বকবে না, কিন্তু পিনাকি ভট্টাচার্য করছে। কি কারণে করছে? দেশপ্রেম মোটেও না, তা দেশপ্রেমের বিন্দুমাত্র তার মধ্যে নাই, তার হয়েছে টাকার লোভ, টাকার লোভ। আর দেশপ্রেম থাকলে সে কি বলছে প্রবাসীদেরকে রেমিটেন্স পাঠানো নিয়ে? পাক্কা দেশদ্রোহী কথাবার্তা, তাই না? বলছে যে ব্যাংকিং চ্যানেলে যাতে প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশে টাকা না পাঠায়। হ্যাঁ, আপনারা টাকা পাঠাবেন আপনাদের আত্মীয় স্বজনের কাছে অবশ্যই, কিন্তু জানেন আপনারা কিভাবে পাঠাইতে হবে। শুধু সে সেই হুন্ডির নামটি বলেনি, কারণ সেটা হইলে আবার যদি ফ্রান্সে সে ফেসে যায়, বাংলাদেশ সরকার যদি বলে যে সে হইছে ফাইন্যান্সিয়াল টেরোরিজমের সাথে যুক্ত, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। সুতরাং সেই শব্দটি শুধু বলেনি, আর বাকি সবটাই বলেছে। আচ্ছা, আপনি ব্যাংকিং চ্যানেলে না পাঠাইলে এক দেশ থেকে আরেক দেশে আপনি টাকা কিভাবে যাবে? বস্তা বৈরা, বস্তা বৈরাও তো, এটাও তো একটা কুরিয়ার, এটাও বৈধ একটা কুরিয়ার। আপনি টাকা এক দেশ থেকে আরেক দেশে হাতে হাতে প্রচার করলে সেটা অবৈধ, এবং সেই কাজটি এই পিনাকি ভট্টাচার্য বলছে করার জন্য মানুষদেরকে। তার অর্থ হইল যে 10ই ডিসেম্বর যেই ফানুস পিনাকি ভট্টাচার্যরা উড়িয়েছিল সেটা ফুটুস হয়ে গেছে, 10ই ডিসেম্বর কিছুই হয় নাই, তো ওই যে পর্বতের মুশিক প্রসবের মতো অবস্থা। তাহলে এখন কি করবে? তাদের উদ্দেশ্য হইলো এখন যে যেন তেন প্রকারেণ যদি সরকারকে কোনোভাবে ব্যর্থ প্রমাণ করা যায়, সরকারকে ফেলে দেওয়া যায় ষড়যন্ত্রের মাধ্যমে, সেইটাই সেই পথটাই বেছে নিয়েছে। এবং আশ্চর্য যে বিএনপির মতো একটা দল, আমি আবারও বলছি, এর আগেও বলছি, যে এইরকম একটা বাটপাড়ের খপ্পরে পড়ছে। ভাবুন একটা, এই পিনাকির কাছ থেকে রাজনৈতিক টোটকা তারা নেয়, তো কীরকম নেতৃত্বের সংকট, কীরকম পলিটিক্যালি আইডিওলজিক্যালি ব্যাংক্রাফ্ট যেই বিএনপি হয়ে গেছে, ইন্টেলেকচুয়ালি ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। কিভাবে যে এই বাটপাড়, পরীক্ষিত বাটপাড়, তার পিছনে মানে তাকে নেতা মাইনা সামনে, তাদের মাউথপিস, তাদের মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে, তা এই বিএনপির
কি বলে মুখপাত্র হিসাবে জনগণের সামনে পিনাকি ভট্টাচার্য একটা চিহ্নিত বাটপারকে তুলা ধরছে, আশ্চর্যের ব্যাপার। এবং সেইভাবে তারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাবার জন্য বিএনপির কি জনগণের প্রতি কোনো ভরসা নাই? তাহলে সেই পিনাকি এই বাটপারকে, মানে সে যদি বাংলাদেশ এই মুহূর্তে থাকতো, কালাজ্বরের ট্যাবলেট যখন ব্যর্থ হয়েছে, তাহলে সে তো সেই যে ওই অজ্ঞান পার্টিতে যোগ দিত। সে তো অজ্ঞান পার্টির নেতা হইলে খুব জমতো, আর নাইলে ওই যে পান খাওয়ায় না, বুলায় বেলায় ভাই চলেন একটু গল্প গুজব করে তারপরে পান খাওয়াইয়া টাকা পয়সা ছিনিয়ে নেয়, হাতিয়ে নেয়। তো সেই কাজে সেই লোকটা এই পিনাকি ভট্টাচার্য খুব ভালো করতে পারতো, এবং তাকে মনে হচ্ছে যে থার্ড গ্রেড সেলসম্যান, তাই না? হকারদের মতো তার আচার আচরণ। তো একটা কথা বলে রাখি যে বিএনপি এই ভারতের জুজুর বয় দেখিয়ে হিন্দু মুসলমান সেন্টিমেন্ট ব্যবহার করে জিন্দেগি ও ক্ষমতায় যেতে পারবে না। আর পিনাকি ভট্টাচার্য তো অবশ্যই না, পিনাকি ভট্টাচার্য তাদের তরি ডুবাতেই যথেষ্ট, আর কেউ লাগবে না। এই পিনাকি একাই শেষ করে দেবে বিএনপিকে। তো ভালো থাকুন, নমস্কার।